সম্মানিত দর্শক, আমি আবার চলে আসলাম সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের হোম সার্ভিসিং সেবা থেকে। একটি সিআরটি টিভি আপনাদেরকে আজকে দেখাবো। এই সিআরটি টিভিটির নাম হচ্ছে এলজি। তো এটার প্রবলেম হচ্ছে, আমি একটু স্টার্ট করে নিই, শুনতেই পারলেন এটার প্রবলেমটা? আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি এটার প্রবলেমটা কি। দেখতে পাচ্ছেন একটি পতপত একটি শব্দ আছে। তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব। পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং দেখবেন আমরা কি কাজটা করি। তো শুরু করা যাক আজকে টপিক, এলজি সিআরটি টিভি। যে সমস্ত টিভি খারাপ হয়ে গেছে, বারবার মেরামত করার পরে ভালো চলছে না, সেই সমস্ত টিভি আমরা রিপেয়ারিং করা শুরু করেছি অলরেডি। মতো পুত্রের অনেক নষ্ট ফিরে যাওয়া, বারবার মেরামত করার পর খারাপ হয়ে গেলে যাওয়া, সেই সমস্ত টিভি রিপেয়ারিং করে দিচ্ছি আমরা। আমরা এখন এটাকে দেখব আসলে কি কারণে এটার যে প্রবলেমটি হয়েছে। আসলে দেখা দৃষ্টিতে এটার কোনো প্রবলেম তেমন দেখা যায় না, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ভালো চলছে না, এটাই হচ্ছে এটার প্রবলেম। আমরা একটু মিটারে মেপে নেব। ও, ব্যাপার হচ্ছে এখানে পুরে দেখতে পাচ্ছেন একটা সেন্সিটিভ ঘটনা ঘটেছে এখানে, বিষয়টা না দেখলি নয়। দেখতে পাচ্ছেন এখানে পুরে একেবারেই সমস্যা হয়ে গিয়েছে। তো এটা সম্ভবত কোনো টিকটিকি গিয়ে এটা এই প্রবলেমটা করেছে, যার কারণে এই টিভিটি এরকম শর্ট দেখাচ্ছে। যাই হোক, আমরা এটাকে রিপেয়ারিং করবো। তো ভিউয়ার্স এন্ড স্টুডেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিতে আমরা এটাকে কি করলাম, এটাকে চেঁচে এখন এটাকে আমি সোল্ডারিং করব এবং এটার ভিতরে যে পাশটি নষ্ট হয়ে গিয়েছে, যে দুটি পাশ, সেটি আমরা লাগিয়ে দেব। তারপর দেখি এটা কি পরিস্থিতিতে দাঁড়ায়। ওকে, তো আমরা এটাকে আগে সোল্ডারিং করে নিতেছি, তারপরে আবারও পুনরায় নতুন নতুন চলতে পারে। এটার ভিতরে যে পার্ট খারাপ হয়েছে,
আসলে এই ধরনের কাজগুলি অনেকটাই সেন্সিটিভ, অনেকটাই কষ্টদায়ক। যদিও সিআরটি দিবি, বলবো যারা বেকার অর্ধ শিক্ষায় শিক্ষিত বা মিডিয়াম শিক্ষায় শিক্ষিত বা এসএসসি এসএসসি শিক্ষা অর্জন করে ঘরে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রেই আমার মিশন বেকারত্ব দূর করার মিশন। চাইলে আপনারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট অর্জন করে আমাদের কাছ থেকে চাকরির নিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। কারণ অনেক টেকনিক্যাল রয়েছে, টেকনিক্যাল অনেক টেকনিক্যাল যেগুলো প্রাইভেট টেকনিক্যাল রয়েছে, কিছু সংখ্যক কাজ শিখিয়ে তারা এতিম মানুষের মতন মাঠে ছেড়ে দেয়। আমাদের এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আমি নিজে ট্রেনিং দিই, ট্রেনিং শেষে তাদেরকে সার্টিফিকেট দিই এবং সার্টিফিকেট শেষে তাদেরকে ব্যবসা করারও সুযোগ করে দিই। প্লাস চাইলে তারা নিজেরাই বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে সারা বাংলাদেশে, প্রায় 500 উপরে ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ, আমরা সেখানেও চাকরির ব্যবস্থা তাদেরকে করে দিই। তো আপনারা বেকারত্ব না থেকে জীবনের সময়গুলি নষ্ট না করে চলে আসুন আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। আমরা এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স ইলেকট্রিক প্র্যাকটিক্যাল ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকি। ট্রেনিং নিয়ে বেকারত্ব দূর করে নিজের উন্নতি করুন এবং সমাজের উন্নতি করুন, নিজের উন্নতি করুন, আমরা সেই প্রচেষ্টায় নিয়োজিত সর্বদা রয়েছি। আমাদের এই কাজটি এখানে ওকে করে দিলাম। এখন আমরা এটার যে পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজ আসতে যে প্রবলেম, সেই ভোল্টেজটি আগে ওকে করে দেবো, তাহলে হয়তো টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে যাবে। আরেকটি ব্যাপার না বললেই নয়, তোমার হাতে দেখতে পাচ্ছেন একটি গিয়ার, আসলে এটি ভোল্টেজটিও কম দিচ্ছিল। এখানে স্পার্ক করতে করতে শর্ট হতে হতে তো গিয়ারটি ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমি গিয়ারটিও চেঞ্জ করে দিলাম। এখন এটাকে পুনরায় আমি এসি ইন করে নেব এবং দেখে নেব এখন এই টিভিটি ওকে হয়েছে। তো আমি দেখতে পেলাম আমাদের টিভিটি ওকে হয়ে গেছে, এখন ভোল্টেজটি ওকে হয়ে গিয়েছে, টিভিটি সম্পূর্ণ নতুনের মতন চলা দীর্ঘ করে দিলাম। কিন্তু এখানে আরও একটু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে অ্যাসটি সিজ করা, আমি সেটাকেও বন্ধ করে দেবো, তারপর এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তো আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, আমাদের আরও ভিডিও আসতে চলেছে, ভোকেশনাল ভিডিও, আমরা প্রি ট্রেনিং এ টু জেড নবম দশম শ্রেণীদের জন্য এ টু জেড শিখার বা শিখানোর চেষ্টায় আমরা আছি। যেহেতু আমরা এখন একটি মিশনে আছি, যত নষ্ট পুরাতন ঠাড়া করে চলে যাওয়া বারবার মেরামত করার পরেও ভালো চলছে না, সেই সমস্ত টিভিগুলি ঠিক করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে, ওইরকমভাবে ভোকেশনালের প্রতি সময় দিতে পারছি না। আর আমাদের এখানে মূলত ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকার কারণে আমরা একটু প্রবলেমে পড়ে গেছি, যেহেতু একটি গ্রাম। তো প্লিজ স্কিপ করে নেব। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত স্টুডেন্ট, আপনারা দেখতে পারলেন আমরা কাজটি সম্পূর্ণ ওকে করলাম, যদিও অনেকটা পরিশ্রম হলো। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওকে, আমরা এখন এটাকে ফিটিং করব, ফিটিং করে অবশ্য কাস্টমারকে দেখি এখান থেকে দিলেন। আমরা একটা
সম্পূর্ণ ভোল্টেজ নিয়ন্ত্রণ করে দিয়েছি, অল বলতে গেলে আবার অনেকদিন ব্যবহার করার যোগ্য করে দিয়েছি। বাবুকে কেমন করছে? বাবু যে সন্তান আসছে তাকে তুই মেনে নিতে পারছিস না, তুই মা তো তোকে সেটাই আবার করে মনে করিয়ে দিল আর কিছু না। সেই বাবু তোদের তো আমরা এখন এটাকে ফিটিং করে দিচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, আপনার টিভি ওকে হয়ে গেছে, কান গেল বা কোনো প্রবলেম নাই। যদি আসলি কারণ আসলে ব্যবহার করতে কারণ আসলি ব্যবহার করতে পারবেন। আমার কাজ শেষ তো, ডিসকাশন